আবার একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে একটা লাস্ট মিনিট সাজেশন নিয়ে, যেহেতু ক্লাস 12-এর তোমাদের 2023 আমাদের পড়েই গেছে, মার্চ মাসে তোমাদের পরীক্ষা রয়েছে, এখানে তোমাদের টোটাল যে এডুকেশনের সিলেবাস সেটা আমি অলরেডি পড়িয়েছি আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে ইয়েস টিচিং, যেখান থেকে তোমরা ভিডিওটি দেখছো। আজকে আমরা আলোচনা করব যে টেস্ট পেপার যে যে কোশ্চেনগুলো রয়েছে, 5টি কোশ্চেন এবং বিগত সালের কোশ্চেনগুলো থেকে দেখে আমরা এটা একটু দেখার চেষ্টা করব যে কোন কোন কোশ্চেনগুলো পড়লে আমরা পুরো সিলেবাস কভার করতে পারবো এবং পরীক্ষায় আমরা 40-এ 40 আমরা অ্যান্সার করে আসতে পারবো। অনেক স্টুডেন্ট আমাকে ফোন করে বলছে যে স্যার আমাদের একটা সাজেশন বানিয়ে দিন যাতে আমরা 40-এ 40 ডট কোশ্চেনগুলো কমন পাই। তার সঙ্গে সঙ্গে আমি বলে দিই এসএকিউ এবং এমসিকিউ কোশ্চেনগুলো অলরেডি আমরা আপলোড করেছি এবিটি এর সমস্ত এসএকিউ সমস্ত এমসিকিউ কোশ্চেন, সেখান থেকে সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। এবং আজকে আমরা দুটো বিষয় দেখবো, এক তো নাম্বার ডিস্ট্রিবিউশন দেখবো আমরা, এবং তার সঙ্গে সঙ্গে দেখবো যে এই 16টি কোশ্চেন কোন 16টি কোশ্চেন যদি আমরা পড়ে যাই তাহলে আমরা সেখানে হুবহু প্রত্যেকটা কোশ্চেন কমন পাবো। দেখো তোমাদের 4টা গ্রুপে ভাগ করা রয়েছে এডুকেশনাল সিলেবাসটা ABCD, এবং কোন গ্রুপ থেকে কটা কোশ্চেন হবে, এমসিকিউ কটা হবে, এসএকিউ কটা হবে, আপনাদের কোশ্চেন কটা থেকে হবে কত হবে না, সেগুলো পরিষ্কার করে বলা হয়েছে। সেহেতু তোমাদের যদি একটা সিস্টেমেটিক্যালি পড়াশোনা করো তাহলে কিন্তু তোমরা 40-এ 40 সেখানে অ্যান্সার করতে পারবে। এবং এসএকিউ এবং এমসিকিউ আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে, সেই ভিডিওগুলো দেখলেই তোমরা কিন্তু সেখানেও পুরো 40-এ 40 পাবে। তাহলে 40-40 80 এবং তোমাদের প্রজেক্ট 20। তো আজকে আমরা আলোচনা করব যে নাম্বার ডিস্ট্রিবিউশন রাখবো, আমি শুধু মনে করিয়ে দেবো, আর আমরা দেখব যে কোন কোন বিষয়গুলো বা কোন কোন টপিকগুলো বা কোন কোন কোশ্চেনগুলো পড়ে গেলে তোমরা 100-এ 100 অর্থাৎ 40-এর মধ্যে 40 কমন পাবে। আমি বারবার একটা কথা বলছি, যে সাজেশনটা আমি তৈরি করে দিচ্ছি সেই সাজেশনটা তোমরা আজকে এটাই ফলো করবে, এবং পরীক্ষা যখন হয়ে যাবে তখন কোশ্চেনটার সঙ্গে এই সাজেশনটা তুমি মিলাবে, দেখবে কতটা কমন পড়ছে কতটা কমন পড়ছে না। আমি দাবি করছি তোমাদের 40-এ 40 তোমরা এখান থেকে কমন পাবে, ঠিক আছে। তাহলে আমরা একবার নাম্বার ডিস্ট্রিবিউশনটা দেখে নিই। নাম্বার ডিস্ট্রিবিউশন ছিল টোটাল 4টি গ্রুপ ছিল, 4টি গ্রুপের মধ্যে প্রথম গ্রুপ প্রথম 3টি অধ্যায় রয়েছে সিগন সিকন কৌশল শিক্ষা রাশি বিজ্ঞান, যেখানে টোটাল 30 মার্কের কোশ্চেন হবে, 9টা এমসিকিউ হবে, এসএকিউ হবে 5টা, এবং 8 নম্বরের কোশ্চেন হবে 2টা, তাহলে টোটাল 30। তারপরে যদি আমরা দেখি গ্রুপ বি থেকে একে 30 নম্বরের কোশ্চেন হবে, 9 9 1 9 অর্থাৎ এমসিকিউ 9টা, এসএকিউ 5টা, 8 মার্কের হবে 2টা, ঠিক আছে, তাহলে টোটাল 30। আবার যদি আমরা দেখি গ্রুপ সি, তাহলে গ্রুপ সিতে রয়েছে ভিন্ন ধরনের সক্ষমতা শিশুদের শিক্ষা এবং প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণ অর্থাৎ নবম এবং দশম অধ্যায়, সেখানে টোটাল 10 মার্কের কোশ্চেন হবে, টোটাল 10 নম্বরের কোশ্চেন হবে, তার মধ্যে 3টা থাকবে এসএকিউ, 3টা এমসিকিউ এবং 4 মার্কের 1টা। তারপরে একাদশ দ্বাদশ শ্রেণী শিক্ষা বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি আর শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তিবিদ্যার ভূমিকা, এখানেও একই 10 10 নম্বরের কোশ্চেন হবে, 3টা হবে এসএকিউ, 3টা এমসিকিউ এবং 1টা 4 মার্কের, ঠিক আছে, তাহলে টোটাল হয়ে গেল এখানে কত 80। তাহলে টোটাল 30 30 60 60 আর 20 হচ্ছে 80। আজকে আমরা দেখবো যে কোন কোন ব্রড কোশ্চেন গুলো রয়েছে বা 8 মার্কের বা 4 মার্কের কোশ্চেন গুলো রয়েছে যেগুলো তোমরা পড়ে গেলে এখান থেকে তোমরা 100-এ 100 কমন পাবে। তাহলে চলো কোন অধ্যায় থেকে কোন কোন কোশ্চেন গুলো তোমাদেরকে পড়া জরুরি। দেখো প্রথম অধ্যায় হচ্ছে কি শিখন, শিখন থেকে তোমরা এখানে আমি কোশ্চেন শর্ট আউট করেছি টোটালি 3টা কোশ্চেন। আগ্রহ কাকে বলে, আগ্রহের শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। পরিণমন কাকে বলে, শিখনের ক্ষেত্রে পরিণমনের গুরুত্ব লেখো। মনোযোগ কাকে বলে এবং মনোযোগের শিক্ষাগত গুরুত্ব, আর তার সঙ্গে সঙ্গে একটু পড়ে নেবে যে মনোযোগের নির্ধারক গুলো কোনগুলো, ব্যক্তিগত বস্তুগত নির্ধারক গুলো রয়েছে সেই নোটটাও একটু পড়ে যাবে। তারপরে আমরা যদি দ্বিতীয় অধ্যায় থেকে আমি কেবলমাত্র 1টা কোশ্চেন দিয়েছি, সেটা হচ্ছে থন্ডাইকের যে শিখনের সূত্রগুলো রয়েছে সেখানে মুখ্য সূত্রগুলো, 3টা যে মুখ্য সূত্র রয়েছে এবং সেই মুখ্য সূত্রের সঙ্গে সঙ্গে ওর যে এডুকেশনাল সিগনিফিকেন্স বা শিক্ষাগত তাৎপর্য সেটা তোমরা পড়ে রাখবে, 3টারে পড়ে রাখবে। যদিও এখানে দুটো করতে বলে যে দুটো যে কোনো দুটোর শিক্ষাগত তাৎপর্য দেখো, কিন্তু তোমরা 3টাই পড়ে যাবে। তাহলে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় চলে গেল। তৃতীয় অধ্যায় যেটা আমাদের রয়েছে কেন্দ্রীয় প্রবণতা বা শিক্ষা রাশিবিজ্ঞান,
সেখানে তোমরা 2 মার্কের করবে কি, গড় কাকে বলে, মধ্যমান কাকে বলে, বৈশিষ্ট্য কাকে বলে, প্রসার কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এই 5টা 2 মার্কে করবে। তার সঙ্গে সঙ্গে তোমরা একটা বিষয় একটা অঙ্ক করবে, সেটা হচ্ছে যে এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোকে পরিসংখ্যা বিভাজনে তোমাদেরকে সাজাতে হবে। সাজানোর পর ফ্রিকোয়েন্সি বাড়াবে, ফ্রিকোয়েন্সি বাড়াবার পর তোমাদেরকে এই ডেটাগুলো থেকে গড়, মধ্যমান এবং বৈশিষ্ট্য বের করতে হবে। ঠিক আছে, আমার কাছে যারা পড়েছে তারা তো খুব পরিষ্কার হবে জানে বিষয়টা। যারা তোমরা অঙ্ক ভয় করো তারা আমার চ্যানেলে অঙ্কের এই এই অঙ্কটাই পেয়ে যাবে পুরো। তাহলে এখানে তোমরা যদি ভিডিও সার্চ করো আমার চ্যানেলে গিয়ে, তাহলে এখান থেকে কিন্তু এটার উত্তর তোমরা পেয়ে যাবে। তাহলে সেখান থেকে তোমরা চেষ্টা করতে পারো। এবং অনেকে বলে যে স্যার আমি স্ট্যাটিস্টিক্স পারি না, আমার দ্বারা হবে না, আমাকে কোশ্চেন দিন, আমি হয়তো 1-2টা কোশ্চেন বেশি করে নেব। তাদের জন্য বলছি যে যারা তোমরা অঙ্ক করবে না তারা এখানে এই অঙ্কটা বাদ দিয়ে কি করবে, এই ক্ষমা এই এই কোশ্চেনটা পড়ে নেবে। কি ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহুপাদান তত্ত্বটি আলোচনা করো। ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহুপাদান তত্ত্বটি আলোচনা করো। এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের অধ্যায় 2 থেকে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে, যেটা সেকেন্ড কোশ্চেন। ঠিক আছে, তাহলে যারা তোমরা স্ট্যাটিস্টিক করবে তারা প্রথম 5টা কোশ্চেন পড়বে, এবং যারা স্ট্যাটিস্টিক করবে না তারা 5 নম্বর কোশ্চেনটা করবে না। তারা কোনটা কোশ্চেন করবে, তারা ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহুপাদান তত্ত্ব আলোচনা করো। তাহলে এখানে টোটালি তোমাদেরকে টোটাল এখানে এ গ্রুপ থেকে 5টা কোশ্চেন পড়তে হচ্ছে। 5টা কোশ্চেন পড়ে গেলে 2টা কোশ্চেন, অর্থাৎ দুটা 8 মার্কের কোশ্চেন চোখ বন্ধ করে তোমরা পাবেই পাবেই পাবে। তারপরে চলো গ্রুপ বিতে যাই। গ্রুপ বিতে রয়েছে আমাদের টোটাল 4টি অধ্যায়, রাধাকৃষ্ণ কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, কোঠারি কমিশন এবং জাতীয় শিক্ষানীতি। এখানে 4টা অধ্যায় থেকে আমি টোটালি কোশ্চেন দিয়েছি 4টা, এবং এই 4টার মধ্যে তোমরা চোখ বন্ধ করে 2টা কোশ্চেন পাবে। 4টার মধ্যে চোখ বন্ধ করে 2টা কোশ্চেন পাবে। প্রথম কোশ্চেনটা কি আছে দেখো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় ধারণা বলতে পারে, বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সম্পর্কে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশ। কোশ্চেন একই, উত্তর একই, ঠিক আছে একটাই। তাহলে রুরাল ইউনিভার্সিটি কথা বলেছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণ কমিশন, সেই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনটা পড়ে যেতে হবে। দ্বিতীয়ত 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে 2টো কনসেপ্ট রয়েছে, একটা অপারেশন ব্ল্যাকবোর্ড, একটা নবোদয় বিদ্যালয়। এই কোশ্চেনটা অবশ্যই 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 তোমাদেরকে পড়ে যেতেই হবে। তারপরে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে মুদুলিয়ার কমিশন, কোন মুদুলিয়ার কমিশন থেকে এসে কি মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, এটাও পড়েই যেতে হবে। তারপরে জাতীয় শিক্ষানীতির সুপারিশ গুলো বা জাতীয় শিক্ষানীতির বৈশিষ্ট্য, এই 4টা কোশ্চেন পড়ে যাও, তোমার চোখ বন্ধ করে 2টো 8 মার্কের কমন পাবেই পাবেই পাবে। তারপরে গ্রুপ সি, গ্রুপ সি থেকে তো তোমাদের 4 মার্কের কোশ্চেন হবে যেখানে 2টো অধ্যায় রয়েছে, এবং গ্রুপ ডি থেকেও 4 মার্কেই আসবে যেখানে 2টো অধ্যায় রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে গ্রুপ সি থেকে দেখি, তাহলে টোটালি আমি 3টা কোশ্চেন বলেছি, এবং এই 3টা কোশ্চেনের মধ্যে তোমরা চোখ বন্ধ করে 1টা কোশ্চেন পাবে। এক হচ্ছে মুখবোধের আর ব্রেল পদ্ধতি। মুখবোধের শিক্ষাদান 4টি পদ্ধতি, আর ব্রেল পদ্ধতি আলোচনা করো, বা দৃষ্টিহীন শিশুদের শিক্ষা পদ্ধতি ব্যাখ্যা করো। আর দৃষ্টিহীন শিশুদের শিক্ষা পদ্ধতি হচ্ছে ব্রেল পদ্ধতি, ঘুরে ফিরে একই কথা। তারপরে সার্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত 4টি পদক্ষেপ উল্লেখ করো, বা সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোনো 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই কোশ্চেন একই উত্তর, শুধু একটু ঘুরিয়ে ঘাড়িয়ে কোশ্চেনগুলো করেছে। তাহলে এখানে 3টা অবশ্যই তোমাদেরকে পড়ে যেতে হবে। এই 3টা পড়লে 1টা তোমরা চোখ বন্ধ করে কমন পাবে। তারপরে গ্রুপ ডিতে 2টো অধ্যায় রয়েছে, এক তো তোমাদের রয়েছে যে ডেলাস কমিশন, শিক্ষা 4টি স্তম্ভ, আর একটা রয়েছে তোমাদের কম্পিউটার অর্থাৎ প্রযুক্তিবিদ্যা। তো এখানে শোনো, কথাটা হচ্ছে যে এই তোমরা যদি এখানে 11 নম্বর যে অধ্যায়টি রয়েছে অর্থাৎ ডেলাস কমিশন থেকে এই 4টা কোশ্চেন পড়ে নাও, তাহলে তোমাদের পরের অধ্যায়টা পড়ার দরকারই নেই। কারণ পরের অধ্যায় থেকে তোমাদের এসএকিউ হবে, এমসিকিউ করতে হবে, কিন্তু এখানে 4 মার্কে পড়ার দরকার নাই। কারণ এখানে তোমরা 4টা পড়ে না, তাহলে এই 4টার মধ্যে তোমরা 1টা চোখ বন্ধ করে কমন পাবে। ওই জন্য আমি চাপ না বাড়িয়ে ওখানকার কোশ্চেন না দিয়ে শুধু এই অধ্যায় থেকে 4টা কোশ্চেন দিয়ে দিয়েছি। আর এই 4টা কোশ্চেনের বাইরে তোমাদের কোশ্চেন হবেই না। এই জন্য একত্রে বসবাসের জন্য শিক্ষা, মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, জ্ঞানের জন্য শিক্ষা, এইরকম কোশ্চেনগুলো হয়। কেমন একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা, বা মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা। তাহলে এই 4টা কোশ্চেন তোমাদেরকে এখান থেকে করতে হবে। এই 4টা কোশ্চেন যদি করে নাও, তাহলে চোখ বন্ধ করে তোমরা 1টা কোশ্চেন পাচ্ছ, বুঝা গেল? তাহলে তোমাদের আমি এই জন্য বলছি যে তোমাদের এই 16টা কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন পড়ার দরকার নেই।
তোমরা শুধু এটাকেই ফলো করো, এটাকে ফলো করে যদি তোমরা যদি যাও তাহলে তোমরা চোখ বন্ধ করে 40-এ 40 তোমরা ব্রড কোশ্চেনে কমন পাচ্ছ চোখ বন্ধ করে। তারপরে যদি কারো কোনো রকম কোশ্চেন হয়, কোশ্চেন থাকে তাহলে আমাকে জানাবে। আর এখানে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি যে কোথা থেকে 8 মার্কের কোশ্চেন হচ্ছে আর 4 মার্কের কোশ্চেন হয়েছে, সেগুলো এখানে দেখানো রয়েছে। তোমরা এই পিডিএফটা যখন ডাউনলোড করবে তখন তোমরা এটা পেয়ে যাবে। আর যদি আমি এসএকিউ এবং এমসিকিউ এর কথা বলি, তাহলে আমরা পুরো এবিটি এর টোটাল এমসিকিউ কোশ্চেন আপলোড করেছি। আমরা 50টা টপ মোস্ট এমসিকিউ কোশ্চেন কোনগুলো পরীক্ষা আসার জন্য এক্সপেক্টেড 2023-এ, সেই কোশ্চেনগুলো আমরা বাছাই করে একটা ভিডিও আমরা আলোচনা করেছি। এই যে 50টা কোশ্চেন, ঠিক আছে, এই 50টা কোশ্চেনের মধ্যে দেখবে যে তোমরা চোখ বন্ধ করে এখান থেকে তোমরা 15 থেকে 20টা কোশ্চেন তোমরা কমন পাবে। 15 থেকে 20টা কোশ্চেন তোমরা এইখান থেকে শুধু কমন পাবে যদি এই 50টা শুধু এমসিকিউ করে নাও। আর আমরা আলোচনা করেছি সমস্ত এসএকিউ কোশ্চেন গুলো, এবিটি থেকে যতগুলো এসএকিউ আছে সে সবগুলো আমরা আলোচনা করেছি, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। বুঝা গেল? তাহলে এখানে এবিটি এ পুরো সলভ আছে, এবিটি এ তোমাদের এসএকিউ আছে সলভ, এমসিকিউ সলভ আছে, এবং এমসিকিউ টপ মোস্ট 50 বা 50টা কোশ্চেন তোমাদের দেওয়া আছে, তোমাদের আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সেটাকে দেখতে পারো। এবং এই যতগুলো পড়ানো হচ্ছে, যতগুলো বোঝানো হচ্ছে, এই ভিডিওগুলো যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে, নাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। এখানে লিঙ্কগুলো দেওয়া আছে, এখান থেকে তোমার লিঙ্কগুলো অ্যাক্সেস করতে পারলে করো, নাহলে যে কোনো ভিডিওর আমার যে কোনো ভিডিওর ডেসক্রিপশনে যাবা, ডেসক্রিপশন গিয়ে তোমরা দুটো লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ক্লিক করো তোমরা গ্রুপে তোমরা চলে যাবে বা তোমরা সেখান থেকে অ্যাড হয়ে যেতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার এক নতুন ভিডিও নিয়ে আমাদের দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং যারা আগাগোড়া থেকে আমাকে সাপোর্ট করছে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, তাহলে থাক, আবার একটা নতুন টপিক নিয়ে আবার অন্যদিন দেখা হবে।